মানে একটা খুব ডেঞ্জারাস জায়গায় যাচ্ছি মানে খুব টেন্সড হয়ে যাচ্ছি বলো তুমি জানো মানে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলতে হবে মিলন মেলা হ্যালো ফ্রেন্ডস, আমি সংযুক্তা। আজকে আমার একটা নতুন ভিডিওর সাথে এসেছি। হ্যাঁ, এটাও আমার সেই শ্বশুরবাড়ি যাওয়া, কারণ মা বাবা কলকাতায় থাকলে উইকে একদিন দুদিন মানে যাতায়াত হয়েই থাকে। আর ওখানে আমি কি রান্না করেছি, কী খাওয়া দাওয়া করেছি, সেই ভিডিওই থাকছে। আর শ্বশুরবাড়ি থাকলে মা যে রান্না করে দিদি, সেই তখন আমাকে সমস্ত কেটে জোগাড় টোগাড় করে একেবারে রেডি করে দেয়। আমি মানে যেগুলো ভালো আইটেম রান্না করি, যেমন এই রকম একটা ওটস এগ আর দই দিয়ে করেছি, ওটস দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট, ডিম আর দই। তো যাই হোক, শ্বশুরবাড়ি এখন যাচ্ছি, সেটা দিয়ে স্টার্ট করি। আমার আজকে আবার বাইপাস দিয়ে যাচ্ছি, বিশ্ব বাংলা স্মরণে দিয়ে নয়, এটা সেক্টর 5। আর আমার রাস্তাটা অতি সুগম, খুব সুন্দর, একেবারে বিয়েবাড়ি চলছে, অনেকগুলিতে ইকো পার্ক, ইকো না সরি নিকো পার্ক, ইকো পার্ক তো সিসি টু এর দিকে যাচ্ছি। রুবি যাচ্ছি, কি বলছো তুমি বলো, ভিড়টা কিন্তু সেটা জেনে কিন্তু মিলন মেলা ভিড়ই আছে কিন্তু। এখন যাচ্ছি কোথায় বলো? মিলন মেলা। মিলন মেলা নিয়ে যাচ্ছে তো? পরীক্ষা তো ভাবলো, চিন্তা করলো, কিন্তু আবিষ্কারের জন্য সবকিছু আটকে যাচ্ছে। আজকে আমরা রুবি যাচ্ছি, আজকে হচ্ছে রবিবার, সানডে। যাই হোক, মিলন মেলায় আজ যাইনি, যেহেতু ছেলের এক্সাম চলছে, রুবি এলাম। আর বড়দিনের ব্রেকফাস্ট হচ্ছে, দেখাই ব্রেকফাস্টটা, একেবারে হেলদি ব্রেকফাস্ট। এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, দই, ওটস, ডিম দিয়ে তৈরি হয়েছে এই ওটস। আর এক প্রায় প্রত্যেকের জন্য 200 গ্রাম করে দই, 5টা ডিম, ওটস, গাজর, ক্যাপসিকাম দিয়ে তৈরি। আর চিকেন কষা তো করছি, সঙ্গে চানা মশলা, ধনে পাতা দিয়ে, যেটা হয় একেবারে চানা মশলা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে কষা, চিকেনটাও কষা। আর মার যে রান্না দিদি আছে, আমি থাকলে সেই শুধু জোগাড় করে দেয়, রান্নাটা আমি করি, সমস্ত সে গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখে দেয়। বাকি ইন্ডিয়ান তরকারি তরকারিগুলো করে, কিন্তু মেন আইটেমগুলো আমি করি, বাবা মা পছন্দ করেন। আর আসছি আরেক পরের দিনের কাতলা মাছ, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আরও নানা রকম আইসক্রিম থাকে। তো মোটামুটি এটাই দেখালাম, রান্না তো থাকবেই। আর আমি একটু কষা রান্নাই পছন্দ করি। এই সময় শীতকালে ফুলকপি আলু দিয়ে, পেঁয়াজ ছাড়া, জিরে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ কিন্তু খুব ভালো লাগে। আমি যখন ফিরি, সাথে মাছ মাংস তো থাকেই, কিন্তু এখন মিষ্টিটা আমরা প্রত্যেকে খুব পছন্দ করছি, প্রচুর পরিমাণে মিষ্টি খাচ্ছি। ছেলে তো কাপ দই খায়, আর আমরা টক দই খাই, রসগোল্লা, কালাকাঁদ, মিষ্টি খেতে সবারই ভালো লাগে। আমি জানি তোমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসোই, কিন্তু মিষ্টি বেশি খাওয়াও হয়তো অতিরিক্তই হয়ে যাচ্ছে, ঠিক নয়। এখানে পুরো হাত ধরাই হয়নি, 12 পিস রয়েছে। আর
ওই বক্সটা থেকে চারটে আছে, বাকিটা খাওয়া হয়ে গেছে। এসেই মিষ্টি একটু জল আমরা খেয়েছি গাড়ি থেকে নেবে। তো এই মিষ্টিগুলো না ভীষণ ভালো ঐতিহ্যের, খুব বিগ সাইজ এবং সফট কালাকাঁদ, তো সাইজগুলো কিন্তু খুব ভালো এবং খুব খুব রবির এই ঐতিহ্যর খুব নাম, মানে প্রত্যেকেই জানে রবির ঐতিহ্যের মিষ্টি মানে খুব ভালো মিষ্টি। তো যাই হোক, ভিডিওটা এবার এন্ড করবো এখানে, আবার নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো, আর চেষ্টা করব মিষ্টি খাওয়া কমাতে, ক্যাডবেরি খাওয়া কমাতে। তো যাই হোক, এখানে এন্ড করলাম, আবার কাল আসছি নতুন ভিডিও নিয়ে।